বললাম যে রাজশাহীর আপনার মিষ্টির দিক দিয়ে বলেন স্বাদের দিক দিয়ে বলেন একবারে অ্যাকুরেট। আমার এক কাকা আছে আমার সঙ্গে, ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি আসলে আমের কোয়ালিটিটা এবং আমটা কিরকম বা কি পর্যায়ে আছে। শুধু এই দুইটা আম না, এখানে আপনারা ঘুরেন দেখতে পাবেন আমের কোয়ালিটি আরো আছে। দেখেন সাইজ গুলা দেখাই, এই যে আমের কাকা সাইজ দেখেন, আমের সাইজ গুলো দেখেন কি অবস্থা। হ্যাঁ দেখেন সাইজ গুলো দেখেন কত আম, এটা সব কিন্তু গোপাল ভোগের ভিতরে। এই দেখেন গোপাল ভোগ, ঠিক আছে। আমি এই জন্য আমার কথা হলো যে আপনাদেরকে যারা আমার কাছ থেকে আম নেবেন ইনশাল্লাহ তারা আমাদের কাছ থেকে আপনি অরিজিনাল এবং ফ্রেশ এ গ্রেডের আম পাবেন। কাকা আপনি কিছু বলবেন? হ্যাঁ, আম মিষ্টি, আমার বাগানের আম ভালো এবং সুস্বাদু আম এবং অরিজিনাল বাগানের, এগুলো আপনার সার প্রযুক্ত ছাড়াই আল্লাহর নিয়ামতে। যে আপনার এটা গাছ পাকা আম, এই দেখেন গাছ কিন্তু অলরেডি গোপাল ভোগ, এটা কিন্তু পাকা, এই দেখেন ঠিক আছে আমটা কিন্তু পাকা। হ্যাঁ এই দেখেন গাছ সাইজের আম দেখেন, এই দেখেন এই আম না দোকান আছে ঠিক আছে। তারপরে দেখেন আপনার গোপালভোগ বাগান যেটা আমরা দুজন মিলে নিয়ে রেখেছি সে বাগানটা দেখেন আছি। আপনার বাগানটার আম কোয়ালিটিটা দেখতে পারেন, দেখেন দেখেন এটা কিন্তু আপনার গোপালভোগ আম একবারে পিওর অরিজিনালটা যেটা, এটা আপনার মানে আমটার কোয়ালিটিটা দেখেন, সাইজ যেটা গোপালভোগ হওয়া লাগে আপনার যে সাইজটা, তবে বাগানের পরিচর্যা এবং পানি কিন্তু খুব সুন্দর ভাবে দেওয়া আছে। এই দেখেন সাইজ দেখেন গোপালভোগের সাইজ গুলো দেখেন, হ্যাঁ অনেকটা কিন্তু বড় সাইজ, এই দেখেন। আচ্ছা এবার আপনাকে একটা পাকা আম দেখায় গাছে, মনে করবেন যে হয়তো আমরা মিথ্যা বলতেছি। দেখেন আমটা কিন্তু অলরেডি পাকে গেছে, আপনি আমটা পারেন বিসমিল্লাহ পারেন, এবারে ঘুরেন। এবার আমটা কিন্তু অলরেডি উঠা বা ইয়া বাড়াচ্ছে, আঠা বাড়াচ্ছে, কাট করেন এদিকে। হ্যাঁ আপনি একটু মুছাবেন, ওই যে ইয়াটাতে মুছাবেন, মোচা দিয়ে আমটা আপনি কামড় মেরে একটু বিসমিল্লাহ বিল্লাহ চেক করেন যে আসলে কালারটা কতটুকু গ্রহণযোগ্যতা আসছে আর কি। পিছন দিক দেন কালার, হ্যাঁ এই যে কালার দেখেন। আসলে গোপালভোগ আমটা হচ্ছে যে আসলে আপনার একবারে আপনার হচ্ছে যে অ্যাকুরেট একটা মিষ্টি মাঝের আম, যেটা যে সকল শ্রেণীর মানুষই খাক না কেন এটা স্বাদ বলতে পারবে না। আমি বানোয়ার কথা বলে লাভ নাই, কিন্তু গোপালভোগ আর হিমসাগর এই দুইটা আম কিন্তু আমের মধ্যে কিন্তু আপনার টপ। তাছাড়া ফজলিকে কিন্তু আমি আমের মধ্যে ধরি না, ন্যাংরাকে কিন্তু আমের রাজা, তারপর আমি ওকে ধরি না, কিন্তু একবার অরিজিনাল পিওর পাতা। স্বাদ কিরকম আছে কাকা? মিষ্টি প্রচুর, বেশি না, অরিজিনাল তো, এই জন্য আপনার স্বাদটা। এটা আমার কাছ থেকে আপনাকে নামিয়ে আরো আছে কাকা, আমি দেখেছি কিন্তু দুইজন আগে। হ্যাঁ কোনটা কাকা? এটা এটা, হ্যাঁ এটা কিন্তু রং ধরে গেছে, এই দেখেন এই আমটা কিন্তু রং ধরে গেছে, কিন্তু শীঘ্র আপনার খাওয়ার উপযোগী, মানে যে 2 দিন থাকলে কিন্তু আমটা অ্যাকুরেট আপনার কালার ইয়া চলে আসবে। কাকা আসেন এদিকে আসেন, গোপালভোগ আম আরো পাকা আছে ধরে গেছে। তার উপর একটা কাকা আছে ভালো, একটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পিওর কালার একবারে পিওর টেস্ট। ওটা খাবো আমি না, আপনি খাবেন? এটা খাবো না, লাগবে ছবি লাগবে পিওর পিওর পিওর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরো 2-1টা দেখেন তো টাকা, আরো 2-1টা দেখেন, আরো 2-1টা দেখেন। এই দেখেন অরিজিনাল গাছ পাকা এটা, এই দেখেন আপনার আমটা আরো একদিন পর খাইলে আপনার টেস্ট পাবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাগানে পানি এবং যত্নের পরিমাণটা ঠিক থাকার কারণে আমটা ঠিক আছে। হাঁটিটা পড়ে গেল একবার, ঠিক হাঁটি হাঁটালেন টাকাটা দেখেন। আর 2-1টা দেখেন, ওই এত দিব নিজে আলহামদুলিল্লাহ। তখন একটা চালালেন তার আটকে হ্যাঁ হলো না, এটা চালালেন তার আটকে হ্যাঁ হলো না। এই দেখেন পাকা পাকা একদম পাকা, দুইটা হলো একটা পাকা ছিল পাখিতে খাইনি দুইটা ওখানে আরেকটা এই যে একটা এই আমরা পেয়ে গেছি এই যে যেটা হ্যাঁ হ্যাঁ এটা পেয়ে গেছে একবার পিওর এটা হলুদ বেশি হয়ে গেছে এটা যা ঠেকা পড়লাম আরেকটু লাগে আসলে বাগানের ভিতর থাকলে শরীর অতিরিক্ত পরিমাণ আপনার গরমে ঘামে ঠিক আছে আমরা লাইটটা ক্লোজ করি